আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না করা কোনো খাবারে যদি বিড়াল মুখ দেয়, অথবা রান্নাহীন কোনো খাদ্যতে যদি বিড়াল মুখ দেয়, অথবা তরল জাতীয় কোনো পদার্থ যেমন দুধ, পানি বা যে কোনো খাবারে বিড়াল যদি মুখ দিয়ে দেয়, তাহলে ইসলামের দৃষ্টিতে সেই খাদ্য খাওয়া যাবে কি? দর্শক, আপনাদের বাড়িতে যদি বিড়ালের আসা যাওয়া থাকে, অথবা আপনাদের কেউ যদি বিড়াল পোষে, তাহলে অবশ্যই বিষয়টি জানা প্রয়োজন। তাই বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিড়াল হলো গৃহপালিত পশু। গ্রাম বাংলার অনেকেই হয়তো এই কথাটি শুনে হাসবেন যে বিড়াল আবার কবে থেকে গৃহপালিত পশু হলো, কারণ অনেকের জানা নেই যে বিড়াল হলো গৃহপালিত পশু। তো যাদের বিষয়টি জানা নেই, তারা হয়তো তাদের অজান্তেই একটা অট্ট হাসি হেসেই ফেলতে পারেন। তো যদি গুগলে গৃহপালিত পশুর তালিকা লিখে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন যে সেই গৃহপালিত পশুর তালিকায় বিড়ালকেই প্রথমে নিয়ে আসা হয়েছে। যদিও ভারত, পাকিস্তান, বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামে বিড়াল পোষার খুব একটা প্রচলন নেই, কিন্তু আপনি যদি বাইরের রাষ্ট্রগুলিতে যান, তাহলে দেখতে পাবেন যে সেই দিকে বিড়াল পোষার ব্যাপক প্রচলন রয়েছে। এমনকি বিড়াল কেনা বেচাও তাদের লাভজনক ব্যবসার মধ্যে পড়ে। সুতরাং বিড়াল যে একটি রুচিকর ও সামাজিক প্রাণী তা বলার অপেক্ষা রাখে না, আর এই জন্যই হয়তো বিড়ালের মুখ দেওয়া খাবার ও পানীয় বস্তুকে হালাল করা হয়েছে। একটি হাদিস থেকে জানা যায়, দাউদ ইবনু সালিহ ইবনু দিনার আত-তাম্মার থেকে তার মায়ের সূত্রে বর্ণিত, একদা তার আদায়কারী মনিব তাকে হারিসা, এই হারিসা হলো এক ধরনের খাদ্য, এই হারিসা সহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট পাঠালেন। তিনি গিয়ে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সলাত আদায় করছেন। বর্ণনাকারী বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাকে ইশারায় বললেন, রেখে দাও। এমন সময় একটি বিড়াল এসে তা হতে কিছু খেয়ে ফেলল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সালাত শেষে বিড়াল যেখান থেকে খেয়েছিল সেখান থেকেই খেলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক প্রাণী নয়, বিড়াল তো সর্বদা তোমাদের আশেপাশেই আনাগোনা করে থাকে। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযু করতে দেখেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে বিড়ালের মুখ দেওয়া খাবার ও পানীয় পান করা জায়েজ, এমনকি বিড়ালের মুখ দেওয়া পানিতে ওযু করে নামাজ আদায় করাও জায়েজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়টি না জানার কারণে বিড়ালে মুখ দিলেই সমস্ত খাবারটি ফেলে দেওয়ার প্রচলন রয়েছে আমাদের সমাজে, কারণ অধিকাংশ মানুষই জানে যে বিড়ালের মুখ দেওয়া খাবার খাওয়া জায়েজ নয়, অথচ এটা সম্পূর্ণ ভুল। বরং বিড়ালের মুখ দেওয়া খাবার খাওয়া জায়েজ। তাই এই বিষয়টি সম্পর্কে আপনার প্রিয়জনদের সচেতন করতে এই ভিডিওটি বেশি বেশি লাইক ও শেয়ার করুন, হয়তো মানুষ নতুনভাবে জানবে এবং আমল করার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।